আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন ওই সিঙ্গেল পিস দিয়ে আপনি করতে পারতেন, ওই কাগজটা আমি রাখলাম যে কাটলাম যে এটা, হ্যাঁ এটা লাগবে আমাদের। সো যেটা হলো এটা যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কাপড়ে ডিরেক্ট এভাবে রেখে কাটতে পারবেন, মানে কাপড় রাখলে তখন কাটতে, কিন্তু আপনাকে এখন প্রথম মানে স্টেজে আপনাকে প্যাটার্নটা পুরোটা ডেভেলপ করতে হবে, তারপরে গিয়ে কাপড় কাটতে হবে। তো দেখেন এটা দেখছি গলার দিকে কাটা, এদিকে টি, আবার এটা দেখছি গলার দিকে সলিড, নিচে টি, নিচে কাটা, উপরে যে, কারণ আমি দুইটার মধ্যে কোনটা বানাবো? একটু খালি দেখেন কোন ব্যাপারই না, মূল জিনিসটা হচ্ছে কোন জায়গাটা সলিড। এটা দেখছি নিচের দিকে সলিড, আমি দুটাই দেখাই দিচ্ছি, কাটবো একটাই দুটাই দেখাচ্ছি, নিচেরটা সলিড, তার মানে এটা গলার দিক, এটা নিচের দিক, তাহলে এই ভাজের মধ্যে যদি নিচের দিকটা রাখি তাহলে এখানে কি কাটা ছেঁড়া থাকলো? সলিড হয়ে গেল, উপরের দিকে দেন এইটা জয়েন্ট হবে, এটা জয়েন্ট হলে টি হয়ে যাচ্ছে, বোঝা গেল? সহজ কথাটা হচ্ছে যেখানে কাটা সেখানে কাটা সাইড রাখলাম, যেখানে সলিড সলিডটা হচ্ছে ভাজের দিকে রাখলাম, এটা তো ডবল খুললে ভাজ, উপরের দিকটা সলিড নিচেরটা কাটা, স্ট্রেইট না কতটুকু স্পেস রাখবেন, সেলাই করলে আবার সেই অ্যাঙ্গেল এসে ড্রেসে কনভার্ট হবে, সম্ভব আছে? তার মানে প্যাটার্ন নিতে হবে। কি করলাম আমরা দেখেন, সলিড যেটা সেটা সলিড, এটার উপরের দিকে সলিড, তাহলে আমি এইভাবে ধরলে এটা সলিড হয়ে যাচ্ছে, নিচের দিকে কাটা থাকছে, তার মানে শুধু ঘোরানোর কাজ, এদিকে সলিড এদিকে। তো আমরা আপনারা বললেন এটা বানাবো বা এটা যেটা বলবেন এখন ওটাই বানাবো, এটাই করেন। ওকে, তাহলে এটা এইভাবে ধরলাম, এটাকে আমরা প্যাটার্ন মেকিংয়ের প্রসেসটাই হচ্ছে এভাবে এক স্টেপ বাই স্টেপ ডিজাইনে যেতে হয়। এটা তো খুব সিম্পল ডিজাইনগুলি, অন্যান্য ডিজাইনগুলি দেখবেন আরও আট মানে 10-12-15-20 প্যাটার্ন একসাথে হয়, ছোটো ছোটো পিস হয় এবং প্রতিটা পিসের মধ্যে লেখা থাকে। আপনারা শুধু এগুলো আমার কথা না, ইউটিউবে ইন্টারনেটে ডিজাইনারদের কাজের মাথা অলরেডি ঘুরতে যায় না, ঘোরার মতো তো কিছু বলি না, আপনি দেখতে বলেন, আপনি পরে দেখবেন, জেনে না আমি বলছি জিনিসগুলো জেনে রাখা যায় কিভাবে কাজগুলি হয়। আপনারা তো স্বপ্ন আছে যে আপনাকে সত্য সুন্দর বুটিক্স দিবেন, খালি দুই চারজন লোক আসবে দিনে চান নাকি আপনার প্রোডাক্টটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, সেই স্বপ্ন দেখা উচিত তাই না? ওকে, এটা এখানে দাগ দিলাম, এটা দাগ দিয়ে দেখার জন্য, এখান থেকে কতটুকু সরবো? 1 ইঞ্চি, গুড, 1 ইঞ্চি সরে আসবো। আমরা এদিকে আর অ্যালাউন্স নিচ্ছি না, দরকার নেই, একবার তো আমি দেখিয়েছি, ওটা বাকিটা তো পারবেন, কিন্তু এই মাঝখানে অ্যালাউন্স নিবো এই জায়গাটায় যেহেতু এটা কাটবো, আর এইখানে কাপড়টা তো রাখা যাবে না, এই জন্য এখানে অ্যালাউন্স নিয়ে কেটে ফেলতে হবে, কারণ তাহলে সেলাই করে দেখানো যাবে না। এটা এটুকু বোঝা যাচ্ছে, একবার যদি খালি কন্ট্রোলে আনতে পারেন জিনিসটাকে, এরপরে খালি মনে হবে খালি ডিজাইন করি, বুঝছেন? তখন ডিজাইন করতে আপনার, আপনারা তো নতুন নতুন, এখন ছাত্র জীবনে যে কত কাপড় নষ্ট করছে ডিজাইন বানায় বানায়, আজকে দেখছেন এই যে এই জায়গায় যে আসছি বা এই এই লেভেলে যে আসছি, জীবনে অনেক কষ্ট মানে অনেক কষ্ট করছি, কাজ করছি, চিন্তা কাজ করছি, মার্কিন কাপড় কেটে সেলাই করে দেখতে হবে যে কেমন লাগবে, লেপের কভার করে ফেলবেন, খুঁজে পাবেন না আমার। ওকে, এরকম দেখেন এই প্যাটার্ন কি আসলে, আচ্ছা দেখেন খেয়াল করেন, সমস্যা নেই, দেখেন প্যাটার্নটা কি এটা ব্রেন থেকে বের করে এরকম কাপড় কাটা সম্ভব ছিল? এগুলো সেলাই করবেন তারপর জামা হবে, আদৌ কি সম্ভব? ওকে, আর একটা জিনিস,
এটা শুধু কাটলাম আর ডার্ট হলো তা না, ধরেন এটা স্ট্রাইপ ফেব্রিক ছিল, আমি গতদিন আলোচনা করেছিলাম ওই ইয়েতে, যে স্ট্রাইপ ফেব্রিক এই যে স্ট্রাইপগুলো এখানে স্ট্রেট থাকবে, এখানে স্ট্রাইপগুলো স্ট্রেট থাকবে, এই স্ট্রাইপগুলো দেন ঘুরে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে, তো এখানে স্ট্রেট এখানে যায় এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে, তো আপনার এমনিতে ডিজাইন হয়, এমনি ডিজাইন করছে, ওর মধ্যে আর অন্য কোনো এমব্লিশমেন্টের দরকার নেই, ঠিক আছে। তো প্যাটার্নটা এরকম, এবার সেলাই করে দেখি আমরা কীরকম কী রূপান্তর করতেছে, এটা যেভাবে কাজ করতে হবে সেটা হলো প্রথমে আগে এটাকে সেলাই করতে হবে, নাহলে হবে না আমার। এটা কি আমাদের ক্ষেত্রেও আগে সামনেরটা সেলাই করে নেব? হ্যাঁ সবাই, নাহলে এটা সেলাই করার সিস্টেম এটা। এটা স্টেপলারে শুধু দেখানোর জন্য, কাপড় হলে তো ব্যাপার ছিল না। দেখেন ভালো লাগে, এটা যদি ব্লাউজও বলেন আপনি, এখানে তো চাইলেই করতে পারবেন, আপনি সাইডে দিতে পারবেন, কেন সিস্টেম যে এখানেই বোতাম হবে, এখানে বোতাম সাইডেও তো রাখতে পারবেন, হয় না সাইডেও তো দিবেন, সমস্যা নেই।